আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى العالمين بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من ورده فشرب منه لم يظما بعدها أبدا وصدق رسوله النبي الكريم خدا در انتظار حمد مانیس خدا در انتظار حمد مانیس محمد چشم بر راہ سنانیس خدا آمد آفرین مصطفیٰ بس محمد حامد حمد خدا بس محمد از تمی خواهم خدا را خدا یاست حب مصطفی را دل مرد مومن میں پھر زندہ کر دے دل مرد مومن میں پھر زندہ کر دے و
बिजली के तीर नारायला तदर में अजायम कुसीनों में बीदार कर दे निगाह मुसलमान को निगाह मुसलमान को तलवार कर दे। अलहरा तहफीजुल कुरान नूरानी इस्लामी अकादमी पत्रिक आयोजित दस्तारबंदी ओ ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम महफिल महतरमुल मुकाम वाजिबुल एहतराम दुल मजद वल एहतिशाम सदी ओ सभापति विशेष करे उपस्थित समाज सेवक जनाब काउंसिलर साहेब हजरात उलमाए किराम मुअज्जज हाजिरीन पर्दानशीन मा बोनेरा अल्लाह तबारक तआलार लाख कोटी शुक्रिया जे रब्बुल आलमीन कुरान व हदीसेर महफिले ईद मिलादुन नबीर महफिले बुजुर्गान दीन उलमाए किराम मुत्तकीन सालेहीनदेर महफिले जन्नतेर परिवेशे उपस्थित हवार तौफिक दान करलेन ताई आमरा अंतरेर अंतस्थल थेके अल्लाह रब्बुल आलमीनेर दरबारे कलिमतुश शुक्र ज्ञापन करि आलहामदुलिल्लाह। लाखो कोटि दुरूद ओ सलामेर हादिया आमरा पेश करि सैयदुल मुरसालीन खातिमुन नबीयीन रसूल रब्बिल आलमीन इमामुल अंबिया कायदुल मुरसलीन शफीउल मुजरबीन रहमतुल लिल आलमीन दरबारे निर्भुल किताब निर्भेजाल किताब आसमानी किताब रब्बुल आलमीन कलाम पाक थेके एक शत चौदोटी सूरा देखे एक शत आठ नम्बर सूरा सूरतुल कौसर आमी तेलावत करेछि। एई सूराटिर मध्ये तीनटी आयात आछे कुराने करीमेर सबचाइते छोट एकटी सूरा एई सूरार नाम सूरतुल कौसर। এই সূরাতুল কাউসারের মধ্যে রব্বুল আলামিন আখেরি নবী রাহমাতুল লিল আলামিনের শান মান মর্যাদা তুলে ধরেছেন। আখেরি পয়গম্বরের কি শান হবে, আখেরি পয়গম্বরের রাহমাতুল লিল আলামিনের কি মান মর্যাদা হবে, রব্বুল আলামিন এই সংক্ষিপ্ত সূক্ষ্ম একটি সূরার মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন। কোরআনে কারীমের মধ্যে দুটি সূরা এমন আছে যে একটি সূরার মধ্যে রব্বুল আলামিন তার শান মান মর্যাদা তুলে ধরেছেন, আরেকটি সূরার মধ্যে আল্লাহ পাক তার নবীর পয়গম্বরের শান মান তুলে ধরেছেন। এই সূরাটির মধ্যে আল্লাহ পাক তার শান মান মর্যাদা তুলে ধরেছেন সেই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ চার আয়াত বিশিষ্ট একটি সূরা। আর যে সূরার মধ্যে তার নবীর পয়গম্বর আখেরি পয়গম্বরের শান মান মর্যাদা তুলে ধরেছেন ওই সূরাটির নাম হলো সূরাতুল কাউসার। আমি আপনাদের সামনে
এই সূরার দুই ভাবে আমার বক্তব্য উত্থাপন করার চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দান করেন। প্রথমে তো এই সূরাটি রব্বুল আলামিন কেন অবতীর্ণ করলেন, কেন নাযিল করলেন, কোন প্রেক্ষাপটে আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটি অবতীর্ণ করলেন? কারণ আল্লাহ তাবারক ও তাআলা নবীজির 23 বছর বয়সের মধ্যে কোরআনে করিম নাযিল করেছিলেন ধীরে ধীরে আস্তে আস্তে। যেই সময় যা প্রয়োজন, যতটুক প্রয়োজন ছিল ততটুক নাযিল করেছিলেন। 23 বছর লাগছে, কয় বছর? পুরা কোরআনে করিম আসমান থেকে অবতীর্ণ হওয়ার সময় পুরা 23 বছর। তো প্রতিটি আয়াত, প্রতিটি সূরা নাযিল হওয়ার পিছনে কারণ আছে, প্রেক্ষাপট আছে, অবস্থা আছে, যাকে সংক্ষিপ্তভাবে আরবির মধ্যে শানে নুজুল বলা হয় অথবা সবাবে নুজুল বলা হয়। যেহেতু আমরা কোরআনে করিমের তাফসীরের দিকে আমরা লক্ষ্য করব, কিভাবে এই সূরাকে মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন। প্রথমে তো শানে নুজুল, এই সূরা কেন নাযিল হলো, কোন প্রেক্ষাপটে নাযিল হলো, কোন অবস্থাতে নাযিল হলো, মুফাসসিরিনে কেরাম লিখেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তার তাফসীর মাফাতিহুল গায়ব, মাফাতিহুল গায়ব তাফসীরে কবির, এই তাফসীরের ভিতরে তাফসীরে বাহরে মুহিত, এই তাফসীরের ভিতরে আর অনেক তাফসীর আছে, ওই তাফসীরের মধ্যে দুটি শানে নজুল তুলে ধরেছেন। কয়টি? দুটি। এক নম্বর শানে নজুল, নবীজি মক্কা শরীফের মধ্যে 40 বছর প্রাপ্ত হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রকাশ পাওয়ার পরে, আমি কেন নবুয়ত প্রকাশ বললাম, নবী কি 40 বছর পরেই আল্লাহর নবী কি নবীজি হয়েছেন, না এর আগেও নবী ছিলেন? 40 বছরে নবী নবুয়ত প্রকাশ পেয়েছে, কিন্তু আমাদের নবীজি এর হাজার হাজার বছর আগে থেকে নবী হিসাবে রেসালত নবুয়ত আর রেসালত প্রাপ্ত হন আল্লাহর পক্ষ থেকে, ঠিক কি নয়? এজন্য আমি বললাম আল্লাহর নবী 40 বছর পরে নবুয়ত প্রকাশ পাওয়ার পরে নবীজি মক্কা শরীফের মধ্যে দাওয়াতি কাজ আরম্ভ করলেন। কি বলে? ইয়া আজ্জুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব সকল, হে মানব মণ্ডলী, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র মাবুদ থাকলে আল্লাহই আছেন, ঠিক কি নয়? বড় করে বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত একজন রসূল, এ কথা তোমরা স্বীকার করো তাহলে তোমরা হবে কল্যাণকামী, তোমরা হবে কামিয়াব, তোমরা সফলতা অর্জন করতে পারবে। অন্যতরে আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাহর নবী এই বলে ডাক দিয়ে দাওয়াত দেন, ইয়া আজ্জুহান নাস ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তা'বুদু ওয়ালা তুশরিকু বিহি
হে মানব সকল তোমরা শুনো আমার কথা শুনো, হে মানব সকল, হে মানব মণ্ডলী, হে মানব জাতি, নিশ্চয় আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করতেছেন আনতাবুদু, তোমরা তারই একমাত্র ইবাদত করো। কার? আল্লাহর। তোমরা তারই একমাত্র ইবাদত করো এবং তার সাথে কাউকে তোমরা অংশীদার সাব্যস্ত করো না। এই বলে আল্লাহর নবী দাউদের কাছে আরম্ভ করলেন। তখন কাবা শরীফের ভিতরে 360 মূর্তি, কাবা শরীফের ভিতরে আর সমগ্র দুনিয়া থেকে কাফের মুশরিকরা ওই মূর্তিগুলোকে তওয়াফ করার জন্য বছরে একবার মক্কা শরীফে এসে তারা অবস্থান করত। কোথায়? মক্কা শরীফে। তারা তাদের নিয়মে তারা তওয়াফ করত উলঙ্গ অবস্থায়। নাউজুবিল্লাহ, বড় করে বলেন, রহমত লকপানে রহমত লকপানে মুরাদে গরিব কি বরলানে মুরাদে গরিব কি বরলানে কলিমা মে নমাজু মে ইকামত মে আজা মে কলিমা মে নমাজু মে ইকামত মে আজা মে হে নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ হে নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার জন্য তাদের নিয়মে তারা মক্কা শরীফে এসে তারা কি করত? অবস্থান করত। আর মক্কা শরীফের মধ্যে কুরাইশ বংশ তাদের খাওয়া দাওয়া থাকা তাদের সব কিছু রক্ষণাবেক্ষণ কারা করত? কুরাইশ বংশ। মদিনা শরীফ থেকে একজন ইহুদি আলেম যার নাম কাব বিন আশরাফ, যার নাম কাব বিন আশরাফ, এই কাব বিন আশরাফ ইহুদির বড় আলেম, তাওরাত কিতাবের বড় আলেম, মক্কা শরীফে গমন করল। মক্কাবাসী তাকে পাওয়ার পরে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হে কাব বিন আশরাফ, আপনি তো তাওরাত কিতাবের ইঞ্জিল কিতাবের আলিম, আমাদের দেশে মুহাম্মদ নামে একজন আমাদেরকে ভ্রান্ত পথে দাওয়াত দিচ্ছে, তিনি নাকি আখেরি নবী, শেষ পয়গম্বর হিসাবে দাবিদার, আর তিনি নিজেকে বলে আমি উত্তম, আমি একমাত্র আফজল নবী, উত্তম নবী, সকল থেকে আমি উত্তম। আমরা তো মনে করি, কুরাইশ বংশরা বলতেছে, আমরা তো মনে করি আমরাই একমাত্র উত্তম, যেহেতু কাবা শরীফের খাদিম একমাত্র আমরা। কারা? কারণ কাবা শরীফের মতওয়ালি ছিলেন কে? আব্দুল মুত্তালিব, ঠিক কি নাই? কুরাইশ বংশের নেতা। আর কাবা শরীফের রক্ষণাবেক্ষণ তাদের হাতেই ছিল, এজন্য তারা বলতো যে, তারা গর্ব করত, আমরা কাবা শরীফের খাদেম, পৃথিবীর বুকের মধ্যে আমাদের এসে আর কোন মানুষ উত্তম নন। এখন যে আমরা শুনতেছি মুহাম্মদ বলতেছে যে আমি উত্তম, এটা কোন ধরনের কথা? আমরা না উত্তম, যেহেতু আমরা বাইতুল্লাহ শরীফের খাদিম। আপনি বলুন, আমাদের একজন তাওরাত কিতাবের বড় আলেম, তাওরাত কিতাবে কি লেখা আছে একটা সিদ্ধান্ত দিন। তখন ওই যে কাব বিন আশরাফ ইহুদি আলেম চিন্তায় পড়ে গেলেন,
কি বলবো, কারণ তাওরাত কিতাবের পাতায় পাতায় লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক, আর তাওরাতের কিতাবের পাতায় পাতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা লেখা আছে, এবং তিনি যে আখেরি নবী হবেন, তিনি যে শেষ নবী হবেন, তার সমস্ত চিহ্ন তার সমস্ত আলামত সহ দেওয়া আছে। কোথায় আছে? তাওরাতের ভিতরে আছে, জবুরের ভিতরে আছে, ইঞ্জিলের ভিতরে আছে, সমস্ত আসমানি কিতাবের ভিতরে নবীজির প্রশংসা রয়েছে, নবীজির নাম মুবারক হয়েছে, নবীজির শেষ নবী হবেন তাও লেখা আছে। এখন ইহুদি চিন্তা করলো আমি কিভাবে সিদ্ধান্ত দেব, যদি বলি আখেরি নবী তাহলে তো মুশকিল আছে, আর যদি বলি না না আখেরি নবী না উত্তম না, একমাত্র কুরাইশ বংশরা তোমরা একমাত্র উত্তম, তাহলে হবে কি? তাওরাত কিতাবের বিরোধিতা লাজিম আসবে। আমি যদি বলি আপনি আখেরি নবী নন আর শেষ নবী নন, আপনি উত্তম নন, এ কথা বলার মধ্যে তাওরাত কিতাব ইনকার করা, অস্বীকার করা লাজিম আসবে। আমি তো তাওরাত কিতাবের আলেম। আর যদি বলি আপনি শেষ নবী, তাহলে তো আমার পেট বন্ধ হয়ে যাবে, দিক্ষি নয় বড় করে বলুন, কারণ ইহুদিরা বিশ্ব সিটিং দিক্ষি নয়, খ্রিস্টানরা বিশ্ব সন্ত্রাস দিক্ষি নয়, তারা সর্বদা মুসলমানের পিছনে লেগে আছে। আমি বলবো বলতে বাধ্য, আজকে তাদেরকে চিহ্নিত করতে হবে, আল্লাহ নিজেই চিহ্নিত করেছেন ইহুদি খ্রিস্টানকে, লা তাতাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারার সাথে ইহুদি খ্রিস্টানের সাথে মুসলমানের কোনো বন্ধুত্ব হতে পারে না, ঠিক কিনা বড় করে বলো। দেখুন আমার ঘরে আমি উদাহরণ দিলাম আপনারা বুঝবেন, আমার ঘরে একদল এসে বলে হুজুর আমরা অসহায়, আমরা বড়ই ক্ষুধার্ত, আমরা বড়ই মজলুম, আমরা নির্যাতিত, আমরা নিপীড়িত, মেহরবানি করে আপনি আমাদেরকে একটু জায়গা দেন, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, আর আমাদের থাকার জন্য আপনি ব্যবস্থা করে দিন। আর আমরা তো সরল মনা, ঠিক কি নয়? মুসলমান সরল মনা না, আলেমেরা তো আরো বেশি সরল মনা, দুকাহ দেয় আলেমদেরকে বেশি সাদা মন। ইসলামে বলে কি? ইসলাম বলে কি, অসহায় মানুষকে তোমরা কি দা আশ্রয় দাও, যাদের পড়ের কাপড় নাই তাদেরকে কাপড়ের ব্যবস্থা করে দাও, যাদের টাকার ঘর নাই তাদেরকে টাকার জন্য ব্যবস্থা করে দাও, ঘর ব্যবস্থা করে দাও। এটা হলো ইসলামের বিধান, ইসলামের বিধান ঠিক নয় ভাইয়েরা? বড় করে বলুন। এ কারণে আমি বললাম ঠিক আছে, আপনারা বড়ই মজলুম, আপনারা বড়ই কি নিপীড়িত, নির্যাতিত, ক্ষুধার্ত, আমার ঘরে আপনাকে আপনাদেরকে আশ্রয় দিলাম, আসেন থাকেন, কয়দিন থাকবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলাম এবং টাকার ব্যবস্থা করে দিলাম, সব কিছুর ব্যবস্থা আমি করে দিলাম আমার ঘরের ভিতরে। তারা কয়েকদিন থাকার পরে সুযোগ নিতেছে, হুজুর তো বড়ই সাদা সিধা মানুষ, আমাদের বড়ই সুযোগ আছে, হুজুরকে তাড়াই আমরা ঘরটা দখল করে নিই না। এই সুযোগে তারা করলো কি, আমার সরল মনের কারণে উদারতাকে ব্যবহার করে তারা করলো কি, হুজুর সাহেব এটা তো আপনার ঘর নয়, এটা তো আমরা বহুত আগে ছেড়ে গেছিলাম, আমাদের ঘরটা আপনি ছাড়ি দেন, আপনি বাইরে বউ বেটি বাচ্চাদেরকে নিয়ে চলে যান। আমাকে তাড়িয়ে দিল, ঘর থেকে বের করে দিল, তারা আমার ঘর দখল করে নিল। এই বর্তমান যুগে এই যে ফিলিস্তিন জেরুজালেম, এটা মুসলমানের রাষ্ট্র ঠিক কি নয় বড় করে বলেন? হিটলার যখন 7 লক্ষ খ্রিস্টানকে, 7 লক্ষ ইহুদিকে হিটলার যখন হত্যা করেছিল, ওই সময়ে তারা পালাইবার জায়গা ছিল না ইহুদিদের,
কোথাও যাওয়া যাওয়ার জায়গায় ছিল না। তারা কল্ল কি সুযোগে মুসলমান উদ্ধার তার সুযোগ নিয়ে ওই যে জেরুজালেমে গিয়ে বলে মুসলমানদেরকে বাইরা আমাদেরকে জায়গা দেন, আমরা বড়ই নির্যাতিত, আমরা বড়ই নিপীড়িত, আমাদেরকে জায়গা দেন, আমরা একটু জায়গা নিয়ে আপনাদের এখানে একটু আরাম করি। বড়ই কুদার্থ মুসলমান, বড়ই দয়ালু, জায়গা দিল, আশ্রয় দিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিল। কয়দিন পরে বলে এটা তোমাদের রাষ্ট্র নয়, তোমরা জেরুজালেম ছেড়ে তোমরা চলে যাও, ঠিক কি নয় ভাইরা? আমার ঘর থেকে আমাকে বের করে দিচ্ছে। এ মুসলমান ভাইরা, আজকে আমাদের মধ্যে দ্বন্দ্ব কেন আমি বলবো? আজকে এই ময়দানের মধ্যে আমি দিল থেকে বলতেছি, হুদার কসম করে বলতেছি, আজকে সারা মুসলমান ভাই ভাই আল্লাহর নবী বলে গেছেন, আল্লাহ বলছেন ইন্নামাল মুকমিনুনা ইখওয়া, ঠিক কি নয়? মুসলমান পরস্পর ভাই ভাই, আজকে আমাদের মধ্যে দ্বন্দ্ব কেন? আজকে আমরা ডিভাইড কেন হচ্ছি? আজকে আমরা ভিন্নতা কেন অবলম্বন করতেছি? আমরা এক নবীর উম্মত, ঠিক কি নয়? আপনিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত, আপনিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, আপনার মসজিদ যেটা আমার মসজিদও সেইটা, আপনার আল্লাহ আপনার কিবলা যেটা সেটা আমার কিবলা, আপনার বাইতুল্লাহ শরীফ যেটা সেটা আমার বাইতুল্লাহ শরীফ, আপনার মদিনা শরীফ যেটা সেটা আমার মদিনা শরীফ, আমার আপনি রোজা রাখেন 30টা বা 29টা, আমিও রোজা রাখি 30টা বা 29টা, ঠিক কি নয়? নামাজ পাক সত্যম মধ্যে কোনো মতবিরোধ নাই, রোজার মধ্যে কোনো মতবিরোধ নাই, কিবলার মধ্যে কোনো মতবিরোধ নাই, এবং খোদা নিয়ে কোনো মতবিরোধ নাই, আল্লাহ নিয়ে কোনো মতবিরোধ নাই, নবী নিয়ে নবীজি নিয়ে কোনো মতবিরোধ নাই। আজকে আমাদের মধ্যে ডিভাইড কেন? এক হওয়ার সময় এসেছে ভাইয়েরা, ঠিক কি নয়? বড় করে বলো, আজকে আল কুফর মিল্লাতুন ওয়াহিদা, সারা পৃথিবীর কাফের ইহুদি খ্রিস্টান মুসলমান মারার জন্য এক হয়ে গেছে, ঠিক কি নয়? মুসলমানকে মূলভাবে মারতেছে। একটা দিন বাকি নয়, সর্বপ্রথম আমাদের ইরাককে ধ্বংস করলো সুন্নি একটা রাষ্ট্র, ঠিক কি নয়? সুন্নি মুসলমান আমাদের ইরাককে ধ্বংস করে দিল, লক্ষ লক্ষ আমাদের মা বোনদেরকে তারা ইজ্জত করেছে, লাঞ্ছনা করেছে, ঠিক কি নয়? দর্শন করেছে, লক্ষ লক্ষ শিশুদেরকে তারা হত্যা করেছে, জাতি ইহুদি জাতি খ্রিস্টান জাতি, আর ধন্য তারা আফগানিস্তানকে তারা নিস্ত নাবুদ করে দিল, অতঃপর লম্বর করে এক লম্বর দুই লম্বর করে তারা মারতে মারতে লিবিয়াকে ধ্বংস করে দিল, ঠিক কি নয়? আজকে একটা একটা করে সিরিয়াকে ধ্বংস করে দিল, বার্মাকে ধ্বংস করে দিল, কারা? এই বর্মার বন্ধুরা হত্যা করার জন্য সাহস কার থেকে পাচ্ছে? একমাত্র বিশ্ব সন্ত্রাস যারা, তাদের থেকে তারা আইডন নিয়ে মুসলমানদের কাছকে গলা কেটে এবং অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা করে কুকুরকে খাওয়াচ্ছে, আগুনে নিক্ষেপ করে জ্বালাচ্ছে আজকে মুসলমানদেরকে, আমাদের মা বোনদেরকে সিরিয়াল ভাবে দর্শন করতেছে। হে মুসলমান জাতি, এখনো আমরা মারার মারির মধ্যে আছি, এখনো আমরা একজনকে আরেকজনকে গালাগালির মধ্যে আছি, কেন আজকে আমাদের এই দশা হলো? আমি আবেদন করব, হাত জোর করে বলবো, কালকের থেকে আমরা মুসলমান ভাই ভাই, কালকের থেকে আমরা এক হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করবো, ঠিক কি নয়? আমাদের মধ্যে নয় লড়াই, কেন আমাদের মধ্যে লড়াই হবে? আমরা তো এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা, ঠিক কি নয়? আজকে জেরুজালেমকে ট্রাম্প বিশ্ব সন্ত্রাস ঘোষণা দিল, জেরুজালেম হবে তাদের নাকি রাজধানী, নাউজিবিল্লাহ বলেন, আর মা বোনেরা প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, মা বোনদেরকে ওখান থেকে ধরে নিয়ে তারা কি করতেছে? দর্শন করতেছে, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে এভাবে এভাবে হাত ধরে টেনে ফেটে ফেলতেছে, ঠিক কি নয়? আপনার দৃশ্য দেখেন, কেমনি সহ্য হয় আসতে মুসলমানের? কেন হে করছেন না, কেন করছেন না ভাইরা? আমার এই লম্বর ধরে ধরে আজকে আসতেছে, হয়তো খোদা না করো আমরাও লম্বরের ভিতরে আছি কিনা, আমরাও টার্গেটের ভিতরে আছি, ঠিক কি নয়? ইহুদি খ্রিস্টানরা কাউকে ছাড় দেয় নাই, নবীজিকে ছাড় দেয় নাই, আমাদেরকে কিভাবে তারা ছাড় দিবে? তারা আমাদের বন্ধু কখনো নয়, চিরন্তন শত্রু, তারা আমাদের
চিরন্তন শত্রু। এজন্য আসল শত্রুকে আমাদের চিহ্নিত করতে হবে। আমরা আপসের মধ্যে পরস্পর আমরা কি নয়, শত্রু নয়, খোদার কসম আমরা শত্রু নয়, আমরা বন্ধু, বন্ধু নয় আমরা ভাই, আমরা ভাই, এক সন্তানের, এক মায়ের সন্তান, এক বাপের সন্তান, ঠিক কি নয়? আমাদের পিতা পিতা কে? বড় করে বলেন আদম আলা নবীজিন আলাইহি সালাতু ওয়াসসালাম। আর আমাদের আতি আদি মাতাকে হযরতে হাওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম, ঠিক কি নয়? কাব বিন আশরাব ইহুদি, এই ইহুদি কি করলো? আমাদের দেশে আছেন অনেক আলেম, অনেক আলেম, আমার কথা আমি বলি আল্লাহ মাফ করো তো, আমরা নেতৃত্ব দিই আবার দুই নম্বর কাজও করি, কি করি? দুই নম্বর কাজও করি, আছে কি না? এই ইহুদি কাব বিন আশরাব, সে বড় আলেম, তৌরাত কিতাবের ভিতরে সব কিছু আছে, দুই নম্বর কাজ করে, কি করে? দুই নম্বর কাজ করে। সে বলল, চিন্তা করে আমার পেটটা বন্ধ হয়ে যাবে যদি এটা বলি, তাওরাত কিতাবে যা আছে তা যদি বলি আমার পেট বন্ধ হয়ে যাবে, রুটি বন্ধ হয়ে যাবে, বলা যাবে না, হক কথা বলা যাবে না। তে হককে গোপন করে সে বলল কি, কুরাইশদেরকে বলতেছে, হে তোমরা শুনো শুনো, অশান্তি হওয়ার, দুঃখিত হওয়ার কোনো কারণ নাই, শুনো শুনো, তোমরাই একমাত্র উত্তম, নাউজ বিল্লাহ বড় করি বলে, মুহাম্মদ উত্তম নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র উত্তম কে? তোমরা, যেহেতু তোমরা কাবা শরীফের খাদিম, তোমরা অজুহাত পাইছে কি, কাবা শরীফের খাদিম, এই জন্য তোমরাই উত্তম, মুহাম্মদ উত্তম নয়, মুহাম্মদ আখেরি নবী নয়, ধোকাবাজ নবী, নাউজু বিল্লাহ বড় করি বলে। তখন আল্লাহ পাক এক কাব বিন আশরাফের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, নবীজির শান মান তুলে ধরার জন্য সূরাতুল কওসার নাযিল করলেন। আল্লাহর নবী দুঃখিত হয়ে গেলেন। কাব বিন আশরাফ যখন বলল যে নবীজি কি নয়, উত্তম নবী নয়, নবী নয়, উত্তম নয়, একথা বলার পরে আল্লাহর নবী দুঃখিত হয়ে গেলেন, মনে বড় ব্যথা পেলেন, মনে বড় ব্যথা পেলেন। কারণ কি, কাব বিন আশরাফ একজন আলেম নেতাও, তার মুকুট থেকে যখন নবীর বিরুদ্ধে বের হয়ে গেছে, তাহলে মানুষ নবীজিকে নবী হিসাবে গ্রহণ করবে না, নবীজির দাওয়াতের মধ্যে বেঘাট ঘটবে, নবীজির স্বার্থের কারণে দুঃখিত হন নাই, একমাত্র দিনের কারণে, ধর্মের কারণে নবীজির মনে ব্যথা লাগলো, ঠিক কি নয়? নবীজি বড় ব্যথা পেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির ব্যথাকে দূর করার জন্য আল্লাহ কখনো সহ্য করেন নাই নবীজির ব্যথা, আল্লাহ নবীজি নবীজির দুঃখকে আল্লাহ কোনোদিন সহ্য করেন নাই। কুদরতওয়ালা খোদা, আরশওয়ালা খোদা সাথে সাথে জিব্রিলকে বললেন, ও গো জিব্রিল তুমি দৌড়ে যাও আমার নবীর কাছে যাও, সুসংবাদ শোনাও, আমার নবীর মান মর্যাদা নিয়ে তুমি দৌড়ে যাও, এই সূরা নাযিল করো, আমার নবীজিকে শুনে দাও। আর জিব্রিল এসে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমি সুসংবাদ শোনানোর জন্য এসেছি। নবীজি শুনুন, আল্লাহ পাক সূরাতুল কাউসার আপনার শানের মধ্যে নাযিল করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও গো নবীজি, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, কাউসারের অর্থ করলে আপনারা বুঝবেন আপনি উত্তম। কাউসার দান করার অর্থ মানে আপনি একমাত্র উত্তম, যেহেতু কাউসার আমি কোন নবী রসুলকে পর্যন্ত দান করি নাই, কাউসার আমি কোন নবী রসুলকেও দান করি নাই, শুধুমাত্র দান করছি, শুধুমাত্র দিছি কাকে, আপনি নবীকে, এই জন্য আপনি একমাত্র উত্তম, তারা নয়। কাউসারের অর্থ করলে আপনারা বুঝবেন, এতটুকু রাখেন। একটা শানে নজুল গেল, দুই নম্বর শানে নজুল মাফাতিহুল গায়ব তাফসীর কবীরের মধ্যে চল্লিশটি অর্থ করছেন, কয়টি? আর তাফসীর বাহারে মুহিতের মধ্যে ছাব্বিশটি অর্থ করছেন, কয়টি? কওসারে ছাব্বিশটি অর্থ। আমরা এবার দুই নম্বর শানে নজুলে আসবো,
ওই তাফসীরের মধ্যে দুই নম্বর শানে নজুল এই আয়াত কেন নাযিল করলেন দুই নম্বর শানে নজুল লিখতেছেন আজ বিন ওয়াইল মক্কা শরীফের মধ্যে বড়ই একজন নবীজির শত্রু ছিল কে নাম কি মনে রাখবেন আমরা তো মনে রাখি এখন যুবক ভাইদেরকে যদি আমি ক্রিকেটারদের নাম নিই এখন যুবক ভাইরা যদি আমি বলি যে ক্রিকেটারদের আপনারা নাম বলেন ফটফট বলে দিবে খুব শক্ত শক্ত খ্রিস্টানদের নাম ইহুদিদের নাম কাফেরের নাম বলে দিবে কিন্তু যদি বলি হুজুরের নাম কি আমরা তো নবীকে মহব্বত করি মহব্বত করি না জানের সেই মহব্বত করতে হবে যদি প্রয়োজন বুঝে জান দিতে হবে প্রয়োজন বুঝে প্রাণ দিতে হবে কিন্তু যদি বলি একটু নাম বলেন নবীজির পিতার নাম বলেন নবীজির মাতার নাম বলেন পারবে না নবীজির কয়জন ছেলে কজন মেয়ে নাম বলেন ওই তালে আমরা নাই ওই তালে নাই আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আজ বিন ওয়াইল উল্লেখযোগ্য একজন নবীজির শত্রু মুশরিক মক্কা শরীফ আর তার সঙ্গে ছিল আবু লাহাব আবু জেহেল তার সুরে সুর মিলি উতবা শাইবা বড় বড় আল্লাহর নবীর শত্রু এরা মক্কা শরীফের মধ্যে নবী যখন দাওয়াতি কাজ আরম্ভ করলেন 360টি মূর্তিকে আল্লাহর নবী ভ্রান্ত বলে প্রমাণ করতেছেন আর আল্লাহর নবী দাওয়াত দিতেছেন এক খোদার দিকে ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তা'বুদুহু ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা এই কথা বলে যখন আল্লাহর নবী দাওয়াতি কাজ আরম্ভ করলেন তখনই সে বলল কি তাফসীরে কবীরের মধ্যে আছে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন তখন তে বলা আরম্ভ করলো মানুষের ময়দানে আল্লাহর নবীর নাম ছড়াইয়া গেছে যে দাওয়াতি কাজ আরম্ভ করার পরে মানুষ বলাবলি করতেছে কানে গুসা বলাবলি করতেছে যে মুহাব্বত নামে একজন ব্যক্তি আমাদেরকে দাওয়াত দিতেছে 360টি খোদা ভ্রান্ত এক খোদার দিকে আমাদেরকে দাওয়াত দিতেছে একজন আরেকজনের সাথে বলাবলি শুরু করিতে হাতে ঘাটে মাঠে ময়দানে এরা শোনার পরে তাদের সহ্য হচ্ছে না কাদের কাফেরদের মুশরিকদের আজ বিন ওয়াইল আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা কারণ এখন তো আমাদের নেতৃত্ব চলে যাবে সেই যদি তার প্রচার প্রসারের মধ্যে যদি কামিয়াব হয়ে যায় আমরা তো কি হয়ে যাব ভ্রান্ত প্রমাণ হয়ে যাব আমাদের নেতৃত্ব চলে যাবে এই ভয়ে সে বলা বলে আরম্ভ করলো আবার প্রচার শুরু করলো সেও দাউহু দাউহু ইন্নামা হুয়া রাজুলুন নাবতার এ মক্কাবাসীরা তোমরা তার আলোচনাকে বাদ দিয়া দাও তোমরা তার আলোচনাকে ছেড়ে দাও কারণ সে হলো নির্বংশ সে হলো কি নির্বংশ আত্তর বলা হয় আরবি শব্দ আত্তর বলা হয় লেজকাটা শাব্দিক অর্থ আবিধানিক অর্থ ডিকশনারি অর্থ ডিকশনারি অনুযায়ী আবিধানিক অর্থ ডিকশনারি অর্থ কি বললাম লেজকাটা লেজকাটা আর আরবের মধ্যে এই শব্দ ব্যবহার হয় যাদের ছেলে সন্তান থাকে না কি থাকে না মেয়ে সন্তান নয় যেহেতু আল্লাহর নবীর মেয়ে সন্তান চারজন ছিলেন বিবাহ হয়েছে তাদের বিবাহ শাদী হয়েছে এবং তাদের ছেলে মেয়েও হয়েছে নবীজির নাই কি তিনজন ছেলে বা চারজন মতানৈক্য মতবিরোধ আছে তিনজনের মধ্যে সহি শুদ্ধ এই যে তিনজন ছেলেকে আল্লাহ তাআলা খুব ছোট অবস্থার মধ্যে আল্লাহ নিয়ে গেছেন এটার মধ্যে হিকমত আছে এটার মধ্যে হিকমত আছে কিতাবে আছে আমি ওদিকে যাব না যেহেতু রাত্র অনেক হয়ে গেছে এখন তারা এই সুযোগে আরবের মধ্যে একটা প্রথা আছে যার ছেলে সন্তান থাকে না এটা বড় দোষ এটা কি বড় দোষ ছেলে সন্তান না থাকাটা বড় দোষ তারা দোষ মনে করে এবং তাদেরকে বলে আত্তর কোন শব্দ দিয়ে লেজ কাটা তার মানে কি তার পিছনে আর কেউ নাই তার পিছনে তার মূল অর্থ হলো এখানে যার ব্যবহারিক অর্থ হলো নির্বংশ ব্যবহারিক অর্থ কি আরবরা এই শব্দকে ব্যবহার করে নির্বংশ অর্থের মধ্যে তাহলে আল্লাহর নবীকে তারা কি বলে উঠল নির্বংশ হুয়া রাজুলুন আত্তর তিনি তো একজন নির্বংশ লোক তার কোনো বংশ নাই এবং তোমরা
তার আলোচনা ছেড়ে দাও, তোমরা তার কথা বলো না। কারণ সে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার কোনো বংশ নাই বিদায় পৃথিবীতে, তার কোনো নাম নিশান থাকবে না, তার কোনো নাম লেওয়ার মতন কেউ থাকবে না। সেহেতু তোমরা তার আলোচনা ছেড়ে দাও, সে চলে যাওয়ার পরে তার নাম নিশান দুনিয়া থেকে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। কে বলতেছে? কাফের মুশরিকরা আজবিন ওয়াইল এক নম্বরের মধ্যে বলতেছে। তখন আল্লাহ পাক তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক সূরাতুল কাউসার নাযিল করলেন, নবীজিকে সান্ত্বনা দিতেছেন। ইন্না আতাইনাকাল কাউসার, ও নবীজি আপনার দুঃখিত হওয়ার কোনো কারণ নাই, পরেশান হওয়ার কোনো কারণ নাই, আপনার মনে ব্যথা নেওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ এই সূরা নাযিল করলাম। নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসারের অর্থ করলে বুঝবেন, এতটুক মনে রাখেন, একটু ধ্যান খেয়ালে শুনতে হবে। যেহেতু তফসির আমার মন থেকে, আমার দিল ডেমাগ থেকে কিছু বলার মতন আমার কিছু নাই। তফসিরের মধ্যে আল্লাহ পাক যা উপর থেকে দিতেছেন তা বলার চেষ্টা করতেছি, আপনারা দোয়া করেন। কুরআন বোঝার জিনিস ঠিক কি নয়? আজকে কুরআন থেকে আমরা দূরে সরে গেছি। ও জামানে মে মুআজ্জাজতে মুসলমান হোকার, ও জামানে মে মুআজ্জাজতে মুসলমান হোকার, আব হাম খারে হোবে তারিখে কুরআন হোকার। সেই যুগের মধ্যে তারা এত সম্মানিত ছিল কেন? সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, তারা তো সম্মানের উচ্চ আসনে আরোহণ করেছিলেন, ঠিক কি নয়? কেন? তারা কোরআনকে আঁকড়িয়ে ধরেছিলেন এবং কোরআন মাহফিল তারা আমল করেছিলেন। আজকে সৌভাগ্যের বিষয় আপনাদের এই এলাকার মধ্যে আজকে দেখলাম 18 জন ছেলেকে, রফিক ভাই আমাদের ছাত্র আলহামদুলিল্লাহ হযরতে মাওলানা জনাব হাফেজ রফিকুল ইসলাম সাহেব মদ্দ জিল্লুল আলী, আমি বলবো তাকে আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তার জায়গা করে দেন, রব্বুল আলামিন কবুল ফরমান, আমিন বলেন। আজকে 18 জন ছেলেকে হাফেজ কুরআন বানানোর পরে আপনাদের সামনে দস্তুর বন্দি করার পরে সনদ সহ দিয়ে প্রমাণ করে দিলেন যে কুরআনের খেদমত কাকে বলে, ঠিক কি নয়? এই জন্য আপনারা এলাকাবাসী যারা আছেন, আমি আজকে অনুরোধ করে যাব আমার ছাত্রকে, আপনারা মন দিয়ে প্রাণ দিয়ে আপনারা সহযোগিতা করবেন, করবেন কি না ইনশাআল্লাহ করে বলেন। এই জন্য কোরআন আজকে না বুঝার কারণে, কোরআনকে ছাড়ি দেওয়ার কারণে, কোরআন থেকে যতটুক লাভবান হওয়ার দরকার আছে ততটুক আজকে মুসলমান লাভবান হচ্ছে না, ঠিক কি নয়? কোরআন বুঝার জিনিস, ছেলে সন্তানকে কোরআন বোঝানোর জন্য চেষ্টা করেন। ছেলে সন্তানকে যদি কোরআন বোঝাতে চান তাহলে কি কলেজ ভার্সিটির মধ্যে ওই সুযোগ আছে? আমি বলবো না আপনারা কলেজ ভার্সিটি পড়াইন না, আমি কলেজ ভার্সিটির বিপক্ষে নয়, খোদার কসম আমি কলেজ ভার্সিটির সবচাইতে প্রধান পক্ষে, ঠিক কি নয়? যেহেতু আমাদের ইলম লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, ডাক্তার লাগবে, লাগবে কি না, সব লাগবে। এর আগে আমরা কোরআন শিক্ষায় শিক্ষিত করব, তারপরে ডাক্তার বানাবো, মাস্টার বানাবো, প্রফেসর বানাবো, প্রধানমন্ত্রীত্ব কে করবে? বানাইতে হবে না, রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে আমাদের প্রধানমন্ত্রীত্ব করার জন্য, ঠিক কি নয়? আমাদের প্রফেসর হতে হবে, আমাদের লেকচারার হতে হবে, আমাদের ডক্টর হতে হবে। আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমান কেন আজকে মাথা নিচু করে দাঁড়াচ্ছে? একমাত্র আমাদের জ্ঞানের অভাব, ঠিক কি নয়? ইহুদি খ্রিস্টানরা কিন্তু সূক্ষ্ম জ্ঞানী, তারা জ্ঞান অর্জন করে, মুসলমান জ্ঞান অর্জন করে না। আমি বলবো না শুধুমাত্র কোরআনে এলম অর্জন করুন আর বাদ বাকি এলম অর্জন করিয়েন না, যে বলে বাদ বাকি এলম অর্জন করিয়েন না, আমি বলবো সে একজন মূর্খ, ঠিক কি নয়? সে একজন মূর্খ। কেন বলবো? জ্ঞানকে অস্বীকার কে করতে পারবে? জ্ঞানকে অস্বীকার করলে সে মূর্খই পরিণত হবে। এই জন্য আমি বলবো, কিন্তু আগে আমাদের কোরআন বুঝতে হবে মুসলমান হিসাবে, ঠিক কি নয়? কোরআন বুঝার পরে, কোরআন শুদ্ধ করে পড়ার পরে আমরা ডাক্তার হব, মাস্টার হব, ইঞ্জিনিয়ার হব, সব কিছু আমরা ডিগ্রি নেব, অসুবিধা আছে? আমরা অস্ফুট বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করব, এরপরে
আমি নিষেধ করব না। আমরা উলামায়ে কেরাম আমরা কখনো জ্ঞানের বিরুদ্ধে নয়। দেশবাসী আমি আজকে বলছি এখানে আমরা জ্ঞানের বিরুদ্ধে নয়। আমাদেরকে আপনারা ভুল বুঝবেন না, ঠিক কি নয়? আমাদেরকে ভুল বুঝবেন না। এই জন্য আমি বলবো কোরআনের সাথে সম্পর্ক করেন, কোরআনের সাথে সম্পর্ক করেন। ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাই তিনি 4টা ডিগ্রি নিয়েছেন জেনারেল লাইনে। কোন লাইনে? জেনারেল লাইনে। তিনি একজন বড় বড় আল্লামা ছিলেন। এরপরও 4টা ডিগ্রি নিয়েছেন, জার্মান থেকে ডিগ্রি নিয়েছেন, লন্ডন থেকে ডিগ্রি নিয়েছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে সেখান থেকেও তিনি ডিগ্রি অর্জন করছেন। অসুবিধা আছে? অসুবিধা আছে? আমি বলবো আপনা আমাদের ছেলেদেরকে সেই রূপভাবে আমরা গড়ে তুলবো ডক্টর ইকবালের মতন, ঠিক কিনা? আবু বকরের মতন আমরা গড়ে তুলবো, উমর ফারুকের মতন আমরা গড়ে তুলবো আমাদের ছেলেদেরকে। উমর ফারুক যেভাবে কোরআনের জ্ঞান ছিল ঠিক তেমনি ভাবে রাষ্ট্রপ্রধানও ছিলেন, ঠিক কি নয়? একটু চিন্তা করবেন, ইসলাম বোঝার জিনিস, কোরআন বোঝার জিনিস। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল বকরা পড়তে তার লাগছে 12 বছর। কয় বছর? সূরাতুল বকরা তিনি পড়তে পড়তে কিভাবে পড়ছেন, তফসির সহকারে বুঝি বুঝি পড়তে 12 বছর লাগছে শুধু সূরাতুল বকরা। 114টি সূরার মধ্যে লম্বা সূরা সূরাতুল বকরা। এই সূরা বকরা শেষ করতে লাগছে কয় বছর? 12 বছর। 12 বছর পরে সূরা বকরা শেষ করার পরে তার মনে বহু আনন্দ আসি গেল। মনে এভাবে আনন্দ আসছে যে আমি আজকে সূরাতুল বকরা যতটুকু সম্ভব আমি ততটুকু অধ্যয়ন করার পরে আমি শেষ করলাম, তাহলে এটা বড়ই একটা আনন্দের বিষয় এবং বড়ই সুমরিয়ার বিষয়। এজন্য তিনি কি করলেন, একটা উট জবা করে মেজান খাওয়াই দিছেন। সুবহানাল্লাহ, বড় গরিব। হযরতে ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাই, যেহেতু মাদ্রাসা কোরআনের গুরুত্ব আমাদের বুঝতে হবে, হযরতে ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাই লিখছেন একটা আয়াত তার শুদ্ধ বিশুদ্ধভাবে পড়া সহ তফসির সহকারে অধ্যয়ন করা একটা আয়াত হয় একটা 20 খতম 30 খতম দেওয়ার সেই উত্তম। সুবহানাল্লাহ, বড় গরিব। কি বললাম কথা? কি বললাম? কোরআন শরীফের একটি আয়াত মাত্র যে অধ্যয়ন করলো তফসির সহকারে বুঝে বুঝে 20 খতম 30 খতম কোরআন শরীফ খতম করার সেই আরো অতি উত্তম। হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যাঁ, হকীকত সে তু দুনিয়া বে খবর হ্যাঁ, দুনিয়া কে নুমাইশ পর নজর হ্যাঁ, নমি গোয়ম কে আসে দুনিয়া জুদা বাস, নমি গোয়ম কে আসে দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসে বা খুদা বাস, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, আম্বিয়ারা কারে উকবা এখতিয়ার, আউলিয়ারা কারে উকবা এখতিয়ার। আমার বিষয়বস্তুর উপর আমি আসব। মনে আছে আপনাদের আজ বিন ওয়াইল ঘুরি বেড়াচ্ছেন এই কথা বলে, দাউহু ইন্নামা হুয়া রাজুলুন নাবতার, এ মক্কাবাসী তোমরা তার আলোচনা ছেড়ে দাও, সে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার কোন আলোচক পৃথিবীতে থাকবে না, তার নাম নিশান ধ্বংস হয়ে যাবে, তার সব কিছু দুনিয়া থেকে অঠিমি টিকলে মিটে যাবে, সুতরাং তোমরা তার আলোচনা ছেড়ে দাও। এই কথা বলার সাথে সাথে আল্লাহর সহ্য হলো না, কুদরত বালা খোদা আরশওয়ালা খোদা সাথে সাথে নাজেল করলেন, ও গো নবীজি আমি আপনাকে কাউসার দান করলাম। এই দুটি শানে নজরুল, এই শানে নজরুল বোঝার পরে আমরা এবার আসব কাউসারের অর্থের মধ্যে। শানে নজরুলের সাথে কাউসারের অর্থের সাথে কি সম্পর্ক আছে, কি সমান দৃশ্যটা আছে আমাদের বুঝতে হবে, তফসিরে বুঝবেন ভালো করে।
আল্লাহ তাআলা বললেন ওগো নবী যে আপনাকে আমি কৌসার দান করলাম তাফসীরে বাহরে মুহিতের মধ্যে তাফসীরে কবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি অর্থ করতেছেন হাদিস রে ফারজ দিয়ে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না আতাইনা কাল কাওতার ক্বালা আল খায়রুল কাসীর একটু ধৈর্য ধরতে হবে যদি তাফসীর যদি করতে গেলে বিশেষ সূত্র দেওয়া যায় না বোঝানোর জিনিস তো বুঝেন নাই একটু ধৈর্য ধরতে হবে আল খায়রুল কাসীর কার থেকে রেওয়ায়াত সহি হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মাফাতিহুল গায়ব তাফসীরে কবীরের মধ্যে উনি আনছেন এই হাদিস আল খায়রুল কাসীর অর্থাৎ কাউসারের অর্থ হলো আল খায়রুল কাসীর অজস্র নেয়মত অজস্র কল্যাণ কি বললাম অজস্র কল্যাণ অসংখ্য কল্যাণ যা গুনে শেষ করা যাবে না এত কল্যাণ এত অজস্র নেয়মত আমি আল্লাহ আপনাকে দান করলাম তাহলে আপনি উত্তম হবেন না আর কে উত্তম হবে ঠিক কি নয় এবার বুঝে আসছে শানে নজরুলের মধ্যে প্রথম শানে নজরুল ছিল কাব বিন আশরাফ বলেছিল যে মুহাম্মদ উত্তম নয় কারা উত্তম কুরাইশবাসী উত্তম যেহেতু তারা কাবা শরীফের খাদেম ছিল এজন্য আল্লাহ বলতেছেন অজস্র নেয়ামতের অধিকারী আমি বানাই দিলাম কৌসরের মতন নেয়ামত আমি দান করলাম কোন নবীকে আমি দান করি নাই কোন রসূলকে দান করি নাই পৃথিবীতে আমি কাউকে দান করি নাই শুধুমাত্র আপনাকে দান করেছি তাহলে আপনি একমাত্র উত্তম ঠিক কিনা বড় করে বলো তাহলে তাদের জবাব হয়ে গেছে দাঁত ভাঙা জবাব আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যেমন কুদরতওয়ালা খোদা তার জবাব এত শক্তিশালী ঠিক কি নয় কারো না বলার মত সুযোগ কারো নাই বিন্দু মাত্র আল্লাহর কালামের মধ্যে আল্লাহু আকবার কোরআন বুঝতে হবে কোরআন বড় নেয়ামত এরপর আসে শুধু এখন আমাদের প্রশ্ন হলো নেয়ামত অজস্র নেয়ামত তো নেয়ামত তো দুনিয়ারও হতে পারে ইহকালেরও হতে পারে পরকালেরও হতে পারে ঠিক কি নয় উভয় জাহানের নেয়ামত না শুধু দুনিয়ার নেয়ামত না শুধু মাত্র পরকালের নেয়ামত কোন নেয়ামত আল্লাহকে আল্লাহ তাকে দান করলেন তাও রেওয়ায়েতের মধ্যে হাদিস শরীফের মধ্যে মাফাতিহুল গায়বের মধ্যে তিনি আনছেন যে তাফসীরে কবীরের মধ্যে তিনি লিখতেছেন আন মুজাহিদিন আন মুজাহিদিন ইন্না আতাইনাকাল কাওতার ক্বালা আল খায়রুল কাসির ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ সুবহানাল্লাহ বড় করে বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ওগো নবীজি আমি আপনাকে দুনিয়ার অজস্র নেয়ামতের অধিকারী বানাইলাম এবং পরকালের অজস্র নেয়ামতের আমি আপনাকে অধিকারী বানাইলাম কি বললাম আল খায়রুল কাসির ফিদ দুনিয়া কথা উল্লেখ করে দুনিয়ার নেয়ামতের মধ্যে আল্লাহর নবীজিকে আল্লাহ পাক এখানে একটা কথা যে নবীজিকে এমন কিছু নেয়ামত আল্লাহ থেকে দিতে হবে এমন কিছু গুণাবলী নবীজিকে দান করতে হবে উত্তম হওয়ার জন্য যে কোনো নবী রসুলের মধ্যে এই গুণগুলো নাই কোন নবী রসুলের মধ্যে এই গুণগুলো নাই কারণ আল্লাহর নবী আমাদের পয়গম্বরের কাছে যদি গুণ যেগুলো আছে সেগুলো যদি অন্যান্য নবীর কাছেও থাকলে তাহলে তো বরাবর হয়ে গেল সমান হয়ে গেল কিন্তু আল্লাহ পাক আল্লাহর নবীকে আমাদের পয়গম্বরকে এমন কিছু গুণাবলী দান করছেন যে গুণাবলী যে নেয়ামত আর কোন নবী রসুলকে আল্লাহ দান করেন নাই এজন্য আমাদের নবী উত্তম এজন্য আমাদের নবী উত্তম বুঝছেন তাহলে ওইগুলো আমরা উল্লেখ করি সর্বপ্রথম আমাদের নবীজিকে আল্লাহ তাআলা নবুয়ত আর রেসালতের সাথে কি করলেন ধন্য করলেন আর যে নবুয়ত রেসালত আমাদের নবীজিকে দিছেন অন্য কোন নবী নবীজিকে এই নাই রেসালত আর নবুয়ত দান করেন না যেহেতু আমাদের নবীজি খাতেমুন নবীয়িন ঠিক কি নয় আমাদের নবীজি অন্যান্য নবীকে হাতে মন নবী হতে পারবে
সম্ভব নয়। আর আমাদের নবী যে ইমামুল আম্বিয়া, আর অন্যান্য নবীকে ইমামুল আম্বিয়া হওয়া সম্ভব, কারণ আল্লাহর নবী ইমামতি করছেন সমস্ত নবী রসুলকে নিয়ে, সমস্ত ফেরেশতাকে নিয়ে বাইতুল মুকদ্দাসের মধ্যে। আল্লাহর নবী ইরশাদ করেন, বাইতুল মুকদ্দাসের মধ্যে যখন আমি তশরিফ নিলাম, সমস্ত রসুল আর আম্বিয়া, সমস্ত নবী রসুল বাইতুল মুকদ্দাসের মধ্যে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে গেল আমাকে ইস্তেকবাল করার জন্য, আমাকে দেখার জন্য, আমার সাথে সাক্ষাৎ করার জন্য। সমস্ত নবী রসুল সারিবদ্ধ ভাবে দাঁড়ানো আছে কোথায়? বাইতুল মুকদ্দাসের ভিতরে লক্ষ লক্ষ ফেরেশতাগণ দাঁড়িয়ে আছে আল্লাহর নবীকে একটু দেখার জন্য, নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য। মসজিদের মধ্যে অকিমতিস সালাত, নামাজ সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে গেল, কে যেন একামত বলতেছে, অকিমতিস সালাত, নামাজ কায়েম হয়ে গেছে, কে যেন একামত বলতেছে। আর নবী রাসূল ফেরেশতারা সারিবদ্ধ ভাবে বাইতুল মুকদ্দাসের ভিতরে দাঁড়িয়ে গেছে। এমন অবস্থার মধ্যে আমি সামনে কাতারে দাঁড়ানো আছি, জিবরিল এসে আমাকে কানে কানে বলতেছে, ফাআমানি জিবরিল আলাইহি সালাতু ওয়াস সালাম, ফাআমানি জিবরিল আলাইহি সালাতু ওয়াস সালাম। আমার ইমামতি করার মতন হাহাশ আমার ছিল না। এখানে একটা বুঝার জিনিস হাদিস, অর্থাৎ আল্লাহর নবীর মধ্যে এই অহংকার ছিল না, আমি আখেরি নবী হিসাবে আজকে বাইতুল মুকদ্দাসের ইমামতি আমি করব, সেই গন্ধটুকু আল্লাহর নবীর কাছে ছিল না। নিজেই আল্লাহর নবী বলতেছেন, আমার কোনো খাস ইমামতি করার ছিল না, ফা আম্মানি জিবরিল আলাইহি সালাতু ওয়াস সালাম, মুতাদ্দির অর্থ, অর্থাৎ আমাকে আমার ভাই জিবরিল ইমাম বানিয়েছে, আমাকে ইমাম কে বানিয়েছে, ফা আম্মানি, আমাকে ইমাম বানিয়েছে কে, আমার ভাই জিবরিল। আমার ইমামতি করার খাস ছিল না মনের ভিতরে। এ মুসলমান ভাইরা আজকে অহংকার কিসের? আমরা ক্ষমতার মালিক হইয়া গেলে, জনগণের মালিক হইয়া গেলে, ধন সম্পদের মালিক হইয়া গেলে, আর দলে বলের মালিক হইয়া গেলে আমরা, আমাদের মধ্যে অহংকার চলে আসে, ঠিক কি নয়? অহংকার এটা আল্লাহর রিজার্ভ জিনিস, আল কিবরিয়া উরে দাই। আল্লাহ বলতেছেন একমাত্র অহংকার এটা আমি আল্লাহর জন্য রিজার্ভ, কারো জন্য অহংকার করার কোনো অধিকার নাই। এজন্য আল্লাহর নবী কিভাবে উম্মতকে শিক্ষা দিচ্ছেন, এ আমার উম্মতরা তোমরা মনে রাখবে, আজকে বাইতুল মুকদ্দাস বিশাল একটা মসজিদ, ওই মসজিদের ভিতরে আম্বিয়াগণ এবং রসুলগণ, সমস্ত রসুল আম্বিয়া এবং সমস্ত ফেরেশতারা উপস্থিত। ওই উপস্থিতির মধ্যে আমি নবী ছাড়া কে ইমামতি করবে, সেই হাহাস আমার দিলের ভিতরে ছিল না। আম্মানি জিবরিল আলাইহি সালাতু ওয়াস সালাম, আমার ভাই জিবরিল আমাকে ইমাম বানিয়েছে বলে আমি নামাজ পড়াইছি, ঠিক কি নয়? কিভাবে অহংকার দূর করে দিলেন? শিক্ষা নিতে হবে, ওয়াজ শুনলে হবে না ভাইরা আমার। এই জন্য অহংকার করবেন না, কিসের অহংকার? কালকে যদি আপনাকে মাটিতে ফুটি দে, অহংকার কোথায় গেল, আমার ক্ষমতা কোথায় গেল, ঠিক কি নয়? মাটিতে তো ফুটি দিতে হবে, আপনাকেও দিবে, আমাকেও দিবে, সবাইকে দিবে, প্রধানমন্ত্রীও কবরে যেতে হবে, প্রাইম মিনিস্টারকেও কবরে যেতে হবে, ঠিক কি নয়? এবং মন্ত্রী সবার মধ্যে যারা আছে তাদেরকেও মাটির ভিতরে যেতে হবে, কবরে যেতে হবে, শশীবালর মধ্যে যারা আছেন তাদেরকেও যেতে হবে, ঠিক কি নয়? এমপিআর যারা এবং চেয়ারম্যান মেম্বার সাধারণ যারা আছেন, আমরা সকলে কবরবাসী, আমাদের আসল ঠিকানা কবরে, কিসের অহংকার? এজন আল্লাহর নবী বললেন, ফাআমানি জিবরিল আলাইহি সালাতু ওয়াস সালাম। দুনিয়ার নেমত ইমামুল আম্বিয়া, দুনিয়ার নেমত আল্লাহ পাক আল্লাহর নবীকে দান করলেন, কোন নবীকে নবী রসুলের ইমাম বানান নাই, আমাদের নবীকে বানাইছেন। আমাদের নবী উত্তম না কে উত্তম? দুনিয়ার নেমত কোরআনে করিম দান করলেন, এমন একটি নেমত
এই কোরআনে কারীমের মতন কোন ইঞ্জিল নয়, কোন তৌরাত নয়, ঠিক কি নয়, আসমানে কোন কিতাব তার সমতুল্য হতে পারে না। এগুলি নেমত, আমি কয়টি উল্লেখ করব। আল্লাহর নবীকে যা মুজিজা দান করেছেন, কোন নবীকে তা মুজিজা আল্লাহ পাক দান করেন নাই দুনিয়ার নেমত। এবার আসুন আখিরাতের নেমত। আখিরাতের নেমতের মধ্যে সর্বপ্রথম উল্লেখযোগ্য নেমত কি? নবী যে ইরশাদ করেন, আনা সাইয়িদুল আদম ওয়ালা ফখরা, আনা সাইয়িদুল আদম ওয়ালা ফখরা। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাকে সমস্ত নবী রসুল এবং সমস্ত আদম সন্তানের সর্দার বানাইবেন, নেতা বানাইবেন, আর আমি কিয়ামতের ময়দানে আমি নেতৃত্ব দেব। কে বলতেছেন, কে বলতেছেন? আল্লাহর নবী ইরশাদ করেন, তার সাথে সাথে কোন অহংকার চলে আসবে কিনা, ওয়ালা ফখরা। হাদিস শরীফ খুলি দেখেন, হাদিস শরীফ খুলি দেখেন, আল্লাহর নবী সাথে সাথে বলে দিলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের বিশাল ময়দানের মধ্যে, বিশাল উম্মতের মধ্যে এই সমস্ত নবী রসুল আমার পতাকা নিচে থাকবে, এমত অবস্থার মধ্যে আমি নেতৃত্ব দেব। এই কথা আমার মুখ থেকে বের হলো, এটা তো অহংকার চলে আসবে, সাথে সাথে আল্লাহর নবী বলে দিলেন ওয়ালা ফখরা, আমার এই কথা কোনো অহংকার মূলক নাই, শুকরিয়া মূলক। আল্লাহ, শুধু তাই নয়, নবীজিকে আল্লাহ বাগদান করবেন কিয়ামতের ময়দানে লেওয়ায়ে হামদ, কি প্রশংসার পতাকা দান করবেন, কি দান করবেন? প্রশংসার পতাকা। ওই প্রশংসার পতাকা নিচে সমস্ত নবী রসুল, সমস্ত উম্মত ওই প্রশংসার পতাকা নিচে থাকবে। কে দান করবেন? আল্লাহ পাক। কোন নবী রসুলকে দান করবেন না, এবং নবী রসুল বাধ্য হবেন আমাদের নবীজির পতাকার নিচে থাকার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম কার? আমাদের নবীজির আসমানের মধ্যে নাম আসার আগে আহমদ, জমিনের মধ্যে মুহাম্মদ। মুহাম্মদ কাকে বলে? প্রশংসিত, অর্থাৎ যার প্রশংসা বারবার হতে থাকে। এখানে একটা বাবের অর্থ আছে, আমি বলবো না বেশি, আপনারা বুঝবেন না। এই জন্য যার বারবার প্রশংসা হইতে থাকবে, এমন একটি নাম আল্লাহ তাআলা নির্বাচন করছেন। আল্লাহর নবীর প্রশংসা করতে এই বাধ্য নামের ভিতরেই রইয়াছে, ঠিক কি নয়? আর আল্লাহর নবীকে যেই পতাকা দান করবেন, এই পতাকার নাম হলো লেওয়াউল হামদ, প্রশংসার পতাকা। সুবহানাল্লাহ, বড় করে বলে, নামের মধ্যে প্রশংসা, পতাকার মধ্যে প্রশংসা। তাহলে এই গুণগুলোকে দান করলেন আল্লাহ পাক দান করলেন। আমি বেশি করবো না, সময় শেষ, যেহেতু আমি ওটি কাজ যাবো না। এরপরে আসেন, প্রথম শানে নজরুলের সাথে সমান দিচ্ছে, সেটা আমি দিছি, আপনি উত্তম নেয়ামত সবকিছু আপনাকে দান করছেন। দ্বিতীয় শানে নজরুলের সাথে সমান দৃশ্য কি? দ্বিতীয় অর্থ তফসিরের মধ্যে লিখতেছেন কসিরুল উম্মা, কসিরুল। আমি চল্লিশটা অর্থ, চল্লিশটা অর্থ করলে তো দুই মাস লাগবে, পাঁচ মাস লাগবে, ঠিক কি নয়? দুটি অর্থ করো, দুই তিনটি অর্থ করো। ইন্না আতানা কাওসার, কাওসারের অর্থ কি বললাম? কসিরুল উম্মা। ও নবীজি, আপনাকে আমি অধিক উম্মত দান করলাম, কি দান করলাম? অধিক উম্মত দান করলাম। যে অধিক উম্মত, কিয়ামত পর্যন্ত এই উম্মত বাকি থাকবে, কারণ তারা যে আল্লাহর নবীজিকে বললেন আপনি আবেতর নির্বংশ, আপনার কোনো ছেলে সন্তান নাই, পৃথিবীর মধ্যে আপনার নাম নিশান কেউ নিবে না। তাই আল্লাহ বলে দিলেন, ওগো নবীজি, আপনার বংশীয় সন্তান না থাকিলে কি হবে, আপনার রুহানি সন্তান, কোটি কোটি সন্তান কেয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে বাকি থাকবে, আপনার সন্তানেরা আপনার নামকে বুকে নিয়ে তারা সমুন্নত করে রাখবে, আপনার নামকে তারা বুকে নিয়ে কেয়ামত পর্যন্ত আপনার রুহানি সন্তানেরা সমুন্নত করে রাখবে। আজ বিন ওয়াইল, আবু লাহাব, আবু জেহেল বলেছিল আপনি আপনার নির্বংশ নয়, আপনি আপনার নয়, সুতরাং নিন্না শানিয়াকা হুয়াল আবতার, আপ
আপনার শত্রুরাই একমাত্র নির্বংশ ঠিক কি নয় তাদের নাম নিশান আজকে আছে কিন্তু আল্লাহর নবীর নাম আমরা মাহফিলে মাহফিলে আযানের মধ্যে কলিমার মধ্যে নামাজের ভিতরে ঠিক কি নয় আমি বলবো হে খ্রিস্টান ভাইরা আপনাদের ধর্মগুরুর নামকে আপনারা তুলুন কতটুক তুলতে পারেন আমি বলবো ইহুদি ভাইদেরকে ইহুদি ভাইরা আপনারা আপনাদের ধর্মগুলোর নামকে কতগুলো তুলতে পারেন তুলেন আর হিন্দু ভাইদেরকে বলবো আপনারাও তুলেন আর আমি বলবো বৌদ্ধ ভাইদেরকে গৌতম বুদ্ধর নামকে আপনারা কতটুক সমুন্নত করতে সক্ষম হবেন আপনারা করেন কিন্তু আপনাদের দূর হবে মঙ্গল গ্রহ পর্যন্ত ঠিক কি নয় এর উদ্দে যেতে পারবেন না এর উদ্দে যেতে পারবেন না আপনাদের দূর হবে কতটুক সাইয়্যেদুস সাদাত ফখরুল আম্বিয়া সাইয়্যেদুস সাদাত ফখরুল আম্বিয়া মুকমেল তাওহীদ মাহাইল মেলাল সাইয়্যেদুল কাও নাইল মিসবাহুত তুজা আউয়ালুল মাখলুক ফি ইলমিল আযাল তুলেন তাদের দূর হবে তারা মঙ্গল গ্রহ গিয়ে থেকে যাবে এবং চন্দ্র গ্রহ গিয়ে থেকে যাবে কিন্তু নবীজির নাম কোথায় নবীজির নাম আরশে মোয়াল্লার মধ্যে কোথায় আরশে মোয়াল্লার মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে কোথায় আরশে মোয়াল্লার মধ্যে পারবে তারা নি পারবে বেহেশতের চৌকাঠে চৌকাঠে আল্লাহর নামের সাথে আমাদের নবীজির নাম লেখা আর হুরে গিলমানের বক্ষের মধ্যে আল্লাহর নামের সাথে নবীজির নাম লেখা আছে ঠিক কি নয় বড় করে বলুন তাহলে কালিমা মে নামাজু মে একামত মে আজামে কালিমা মে নামাজু মে একামত মে আজামে হ্যাঁ নামে ইলাহি সে মিলা নামে মোহাম্মদ আমি আর যাবো না ওটিকে আরেকটি অর্থ করব এই অর্থ করার পরে শেষ করব উম্মতের কথা যদি বলি অনেক সময় লাগবে আল্লাহর নবীকে কতটুকু উম্মত হবে আল্লাহর নবী একটু চিন্তিত হইয়া গেলেন এই জন্য আল্লাহর নবীকে কতটুকু উম্মত হবে আল্লাহ দেখাইয়া দিয়েছেন মেয়েরাজের রাত্রে বা স্বপ্ন যুগে আমি যাবো না এমনি কসির আছে খুলি দেখবেন আপনারা তফসির খুলি দেখবেন ওখানে আছে দ্বিতীয় অর্থ তৃতীয় অর্থ হলো ইন্না আতাইনা কাল কাওতার ও গো নবীজি আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম কি দান করলাম আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি তাফসীরে কুরতুবীর মধ্যে আছে আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি হাউজে কাউসারের ব্যাপারে উল্লেখ করতে গিয়ে তিনি লিখেছেন হাউজে হাদিস শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আনা আসিরু ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আনা আসিরু ফিল জান্নাহ ফাইদা আনা বিনাহারিন আমি একদিন জান্নাতের ভিতরে বেহেশতের ভিতরে আমি বিচরণ করতেছিলাম বেড়াইতেছিলাম সেরো তফরিহ করতেছিলাম এমত অবস্থায় হঠাৎ করে একটি নহর আমার সামনে আমি ওই নহরকে অতিবাহিত করতেছিলাম ফাইদানা বিনাহারিন হাফাতাহু কিবাবু দুরুল মুজাওয়াফ হাফাতাহু কিবাবু দুরুল মুজাওয়াফ ওই যে হাও নহর নহরের দুই পাশে খুব মূল্যবান পাথরের দ্বারাই তৈয়ারি গম্বুজ ওই গম্বুজটা ফাঁকা অবস্থায় যেন মানুষ গম্বুজের ভিতরে কি করতে পারে প্রবেশ করে অবস্থান নিতে পারে আরাম করতে পারে এমন করে দুই পাশে গম্বুজ বানানো খুব মূল্যবান পাথরের দ্বারাই খুব মূল্যবান পাথরের দ্বারাই তৈয়ারি আমি জিজ্ঞাসা করলাম কল মা হাযা ইয়া জিবরিল ও গো জিবরিল ইহা কি আমাকে বলো আর হয়ে গেছে এখান থেকে আদেশ হয়ে গেছে শেষ করে দেওয়ার জন্য কাল কারণ বেশি রাত করা ঠিক না মানুষের ঘুম নষ্ট হবে এই জন্য আমরা আল্লাহর নবীর শান মানকে তুলি জি জি হ্যাঁ মাদ্রাসার ব্যাপারে আমি বলবো এতটুকু আমি আগেও বলছি আপনি ছিলেন কিনা জানি না আমি মাঝখানে বলে দিছি জি
একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ये माल दौलत दुनिया रिश्ता वो पैवन, ये माल दौलत दुनिया रिश्ता वो पैवन, बुताने वहम गुमा ला इलाहा इल्लल्लाह इलाहा इल्लल्लाह इलाहा इल्लल्लाह। ये दौर इब्राहीम की तलाश में, ये दौर इब्राहीम की तलाश में है, बुताने वहम गुमा ला इलाहा इल्लल्लाह इलाहा इल्लल्लाह इल्लल्लाह। ये फसले गुलो लाला का नहीं पावन, कलिमा पढ़ार जन्ने कोनो मौसम लागबे, सीजन लागबे, लागबे समय, लागबे रात्र, लागबे दिन, लागबे मास, लागबे बसर, लागबे देश, लागबे ইরান, ইরাক লাগবে, সারা পৃথিবীতে কলিমা চলে সমস্ত মৌসুমে, কলিমা চলে ঠিক কি নয়, সারা পৃথিবীতে কলিমা চালু আছে। এই কথাটি ডক্টর একবাল তার কিতাবর ভিতরে বলতেছেন, আপনারা বুঝতেছেন না কবিতা ও দু কবিতা। ইয়ে ফসলে গুলো লালা কা নেহি পাবন, এই কলিমা পড়ার জন্য কোন সিজন লাগবে না, কোন মৌসুম লাগবে না, কোন কিছু লাগবে না, সমস্ত সিজনের মধ্যে, সমস্ত দেশের মধ্যে, সমস্ত রাষ্ট্রের মধ্যে, আমেরিকা সহ, লন্ডন সহ, ইরান সহ, ঠিক কিনা জাপান সহ, সমস্ত ইউরোপ কান্ট্রি সব পাশ্চাত্যের দিলের ভিতরে দিয়ে কালিমা আঘাত করে সারা পৃথিবী কালিমা ঘুরতেছে, ঠিক কি নয়। ইয়ে কালিমা গুলে লালা কা নেহি পাবন, বাহারে হোক হাজার, শীতের মৌসুম হোক, গরমের মৌসুম হোক, বাহারে হোক হাজার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এটা সংক্ষিপ্ত দুরুশরীফ, মুহাম্মদ নাম শুনলেই দুরুশরীফ পড়তে হয়, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ছাত্র হযরতুল আল্লাম জনাব মাওলানা হাফেজ রফিকুল ইসলাম মাদজিলুল আলী যা বললেন আমাকে বলার জন্য, আমি কিন্তু আমার পক্ষ থেকে আমি বলবো, যদি মাহফিল কর্তৃপক্ষ থেকে, মাহফিল কর্তৃক যদি অনুমতি হয় যে আমার জনাব হযরতে হযরতুল আল্লাম জনাব মাওলানা বড় আলেম আলহামদুলিল্লাহ আমাদের এলাকাবাসী, উনি অনেক সংগঠনের সাথে জড়িত, ইসলামী সংগঠনের সাথে জড়িত আছেন, আলহামদুলিল্লাহ ইসলামের খেদমত খেদমতে নিয়োজিত আছেন, আর আমাদেরকে প্রাণ দিয়ে ভালোবাসেন, তিনি উপস্থিত আছেন, আমি এই দীর্ঘ সময় না নিয়ে আমি বলবো ইনশাআল্লাহ কিছু বলার জন্য। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা প্রতিষ্ঠা সন্ধিহাত মুহিসুন্না তাহফিজুল কুরআন মাদ্রাসার
আমরা সকলে দোয়া শুরু করি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মহব্বত নিয়ে, দিল খুলে প্রাণ খুলে হুজুরের প্রতি, মদিনার প্রতি আমরা সকলে দোয়া শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। সম্মানিত উপস্থিতি, আলহারা তাহফিজুল কুরআন নূরানী ইসলামী একাডেমি মাদ্রাসা পক্ষ থেকে আজকে আপনাদের জন্য মিরাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মাহফিল আপনাদের জন্য আয়োজন করেছে এরকম একটি দিনী মাদ্রাসা। মাদ্রাসার নাম হলো আল হেরা, যে হেরার মধ্যে কোরআন নাজিল হয়েছে। আমরা যে কোরআন পড়তেছি সেই কোরআন নাজিল হয়েছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই উম্মতের ফিকির নিয়ে, উম্মতের চিন্তা নিয়ে তিনি মক্কা থেকে গভীর অরণ্যের ভিতরে পাহাড়ের মধ্যে হেরা গুহার পাশে গিয়ে চিন্তা করতেন, এই জাতিকে কেমনে আইয়ামে জাহেলের যুগ, আইয়ামে জাহেলিয়ার বাসিন্দাদেরকে কেমনে জাহান্নাম থেকে মুখ ফিরাইয়া আল্লাহমুখী করা যায়, আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন কেমনে করব, এই চিন্তায় তিনি বিভোর থাকতেন। চিন্তা করতে করতে অনেক দিন পর হেরা গুহায় যখন তিনি চিন্তামগ্ন ছিলেন, সে অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিব্রাইল আমিনের মাধ্যমে কোরআন নাযিল করেছেন। অনেক লম্বা কথা বলতে গেলে অনেক লম্বা ঘটনা, সময় খুব সংক্ষিপ্ত। এই হেরা গুহা, হেরা নামে এই মাদ্রাসা, এখানেও কোরআন শিক্ষা করা হয়। মাদ্রাসা গিয়েছিলাম, ছোট্ট ছোট্ট পিচ্চি বাচ্চারা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, দিল ফাটে যাচ্ছে, কলেজে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। 18 জন ছাত্রদেরকে দস্তরবন্দি ফজিলত দান করেছেন, হাফেজ কোরআন পরিপূর্ণতা লাভ করেছেন। ছোট ছোট নাবালক বাচ্চা নাকি আমরা শুনেছি বড় বড় আলেমদের মুখে, একজন নাবালক বাচ্চা যিনি কোরআন শিখতে যায় যখন কবরস্থানের পাশে দিয়ে যায়, কবরস্থান জিয়ারত না, মাত্র রাস্তা দিয়ে যাচ্ছে যে পাশে কবরস্থান, যে ছাত্র কোরআন শিখে তালেবে ইলম মাদ্রাসায় যখন নূরানি কায়দে বুকে নিয়ে কোরআন শরীফ বুকে নিয়ে মাদ্রাসায় পড়তে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নাবালক বাচ্চার কারণে নাবালক বাচ্চার উসিলায় কবরের সমস্ত কবর বাসিন্দাদের কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ, এর থেকে আর বড় কথা কি? আজকে এলাকার ভিতর আমার মনে হচ্ছে মাহফিল কাল্লা আরশ আজিমের মধ্যে কবুল করে নিয়েছেন। সকলে আমিন বলেন। আপনারা সকলেই
দীর্ঘক্ষণ ধরে আজকে সারাদিন রাত পর্যন্ত মাহফিলের বড় বড় আলেমদের মুখে কোরআন হাদিসের আল্লাহ এবং আল্লাহর রসুলের আলোচনা শুনেছেন, এখানে কোনো গান বাজ হয় নাই, কোরআনের তেলাওয়াত শুনেছেন, আলেমদের সোহবত নিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ প্রেরণ করেছেন, এই মাহফিল আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। এই মাদ্রাসার উসিলাই আলহারা মাদ্রাসার উসিলাই মাদ্রাসার যিনি মহাপরিচালক, যারা শিক্ষক, যারা হাদেম, যারা প্রতিষ্ঠাতা, যিনি বিল্ডিং দিয়েছেন, গদ দিয়েছেন, যারা ছাত্র দিয়েছেন, অভিভাবক হয়েছেন, যারা সহযোগিতা করেছেন, মাহফিলে এসেছেন টাকা দিয়ে, যারা প্যান্ডেলের জন্য ডেকোরেশন এখানে কাজ করেছেন, সবার জন্য আজকে মন খুলে দোয়া করতে হবে। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুক। আর একটা কথা, সারাদিন আপনারা ওয়াজ শুনেছেন, শুনলে হবে না, ওয়াজের প্রতি আমল করতে হবে। কি করতে হবে? হুজুরের কিছুক্ষণ আগে হুজুরের যে হযরত রফিক সাহেব হুজুর দামত বরকাতুহু বয়ান করেছেন, এত গুরুত্বপূর্ণ বয়ান, এত গুরুত্বপূর্ণ বয়ান করেছেন, জেরুজালেম আজকে মুসলমানদের হাত থেকে নিয়ে ফেলছে। জেরুজালেমকে যারা ইসলামের চরম শত্রু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছেন, এই ইহুদি জাতিদের হাতে জেরুজালেম, যেটা মুসলমানদের প্রথম কেবলা ছিল, যেদিকে হয়ে মুসলমানরা নামাজ পড়ত, সে কেবলাকে আজকে মুসলমানদের হাত থেকে, মসজিদে আকসাকে ইহুদিদের হাতে দিয়ে দিছে। আমাদের নাফরমানির কারণে, মুসলমানদের গাফিলতের কারণে আমরা কোরআনের পথ থেকে মুখ ফিরিয়ে রেখেছি। আমাদের ছাত্রদেরকে, আমাদের সন্তানদেরকে আজকে কোরআন মুখে মুখ কোরআনের শিক্ষায় শিক্ষিত করতেছি না, আফসোস করতে হবে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার, আরকানের মুসলমানদেরকে, রোহিঙ্গা মুসলমানদেরকে দেশ থেকে তাড়াইয়ে দিয়েছেন, তাদেরকে দেশ থেকে বাহির করে দিয়েছেন, আফসোস করতে হবে। আমাদেরকে কোন সময় বাংলাদেশ থেকে বাহির করে দেওয়া হবে? দেশের স্বাধীনতার জন্য দোয়া করবেন। আজকের মাহফিলে এই এলাকার কাউন্সিলর জনাব আশরাফুল আলম সাহেব, উনি এই মাহফিলের প্রধান অতিথি, ওনার জন্য দোয়া করতে হবে। যারা মাহফিলে এসেছেন তাদেরকে আল্লাহ কবুল এবং মঞ্জুর করিয়ে নাক আল্লাহ। সবাই শেষ রাত্রে উঠে চার রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদায় হয়ে পড়ে আল্লাহর কাছে সবর পানি ফেলাইতে হবে, আহাজারি করতে হবে। আমাদের উপর কোন সময় মুসিবত আসে আমরা তো ফেলানোর জন্য ফতই পাবো না। বার্মা থেকে মারছে, বাংলাদেশে আশ্রয় নিছে, আমাদেরকে মারলে কোথাও যাওয়ার পথ নাই, একমাত্র আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। মুসলমানদের মধ্যে বিবাদ করার কোনো সুযোগ নেই, কে কি রকম টুপি দিল, কিরকম দাড়ি রাখলো, শার্ট গাইয়ে দিল না পাঞ্জাবি গাইয়ে দিল, এগুলো দেখবেন না। কলিমার কথা হুজুর বলেছেন, সারা পৃথিবীতে কলিমা চলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলিমার বলে ইমানই বলে বলিয়ান হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমাদের আঁকড়ে ধরতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে। শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে সমগ্র মুসলমানদের জন্য, পুরো জাহানের জন্য, আমাদের বাংলাদেশের জন্য, মুসলমানদের জন্য দোয়া করতে হবে, সবর পানি ফেলাইতে হবে। আমরা কোন অবস্থায় আছি? কান্না করার সময় এখন, হাসার সময় নাই। মুসলমানদের অবস্থা খুব করুণ। আপনারা সকলে ওয়াদা করেন, আপনাদের ছেলে সন্তান, আপনাদের নাতি প্রতি যারা আছেন, আত্মীয় স্বজন ভাই বোন ছাড়া বাচ্চা মাদ্রাসার মধ্যে ভর্তি করে কোরআন শিক্ষায় শিক্ষিত করবেন, কারা কারা করবেন হাত তুলেন সবাই দেখি, কোরআনের মাদ্রাসা ভর্তি করাবেন, কোরআন শিক্ষা করাবেন। যারা স্কুলে পড়ে তাদেরকে ফোরকানিয়া দিবেন, ফোরকানিয়া মাদ্রাসা ভর্তি হয়ে ইয়ে কোরআন শরীফ পড়াবেন। আলহারা মাদ্রাসার মধ্যে নিয়ে হুজুরকে বলবেন, ধর আপনার আমার ছেলেকে দিয়ে ফেললাম, আপনি আমার ছেলেকে কোরআনের হাফেজ বানিয়ে দিবেন, আলেমে রব্বানি বানিয়ে দিবেন, পারবেন তো ইনশাল্লাহ। আমরা সব এখন দোয়া হবে, আখেরি মোনাজাত হবে, আবার সকলে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম।
এখন মোনাজাত হবে, দোয়া হবে, মিলাদ হবে। আপনারা সকলেই এখানে উপস্থিত থাকবেন। আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। بلغ العلا بكمالِهِ وصفَّ
গম হনলে কি দেওয়া নরে আর নরে গম হনলে কি আল্লাহ আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ ভালো আছে আর হ্যাঁ নিজের গুনার কথা অনুতপ্ত করে জীবনের যত গুনাহ করেছে এগুলো স্মরণ করে করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নিজের জন্য দোয়া করবেন তো এ দেশের জন্য দোয়া করবেন সমস্ত মুসলমানের জন্য দোয়া করবেন এই মাদ্রাসা যারা মেহনত করতেছেন কষ্ট করতেছেন কোরআন শিক্ষা দিচ্ছেন আপনি এদের আমি রাত্রে ঘুমাই ভোর রাত্রে রাস্তা দিয়ে যখন হাঁটবেন ছোট ছোট কচি বাচ্চারা আল্লাহর কোরআন উচ্চারণ করে আমি মিথ্যা কথা বলি না সত্য কথা বলি কালকে পরীক্ষা করে আপনারা দেখবেন রাস্তা দিয়ে যখন হাঁটবেন ফজরের আজানের আগে কোরআনের আওয়াজ শুনবেন এই রাস্তা দিয়ে আল্লাহরা তাহফিজুল কোরআন মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় এখানে কোরআন কোরআনের উসিলায় এই এলাকার মধ্যে রহমত বর্ষণ করতেছে আল্লাহ এই মাদ্রাসার শিক্ষকদের জন্য দোয়া করবেন যিনি পরিচালক ওনার জন্য দোয়া করবেন উনি অনেক কষ্ট করে আপনাদেরকে আমাদেরকে দাওয়াত দিয়ে একত্রিত করেছেন আল্লাহ আল্লাহর রসুলের কথা শুনাইছেন সকলে দোয়া করতে পারবো তো না হয় আল্লাহর কাছে জবাব দিয়ে হক করতে হবে না শুকরি করলে আল্লাহর জবাব দিয়ে করতে পারবো সেজন্য সকলে দরে সরে পড়ে আবার দরে সরে পড়ে মহব্বত নিয়ে দরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وآله وأصحابه أجمعين يا أول الأولين ويا آخر الآخرين ويا راحم المساكين ويا ذا القوة المتين ويا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা দীর্ঘক্ষণ ধরে ইয়া আল্লাহ কোরআনের মজলিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে এই কোরআনের মাহফিলে দ্বীনের মাহফিলে আলেমদের মাহফিলে মুসলমানদের মাহফিলে দীর্ঘক্ষণ ধরে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনেছি
সব আলোচনার মধ্যে যত ভুল ত্রুটি হয়েছে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। ইয়া আল্লাহ আপনি আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ মাহফিলের সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে। আকায়ে মাওলা তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে আতহারের মধ্যে পৌঁছায় দেন। ইয়া আল্লাহ সমস্ত মুসলমানদের রূহের মধ্যে পৌঁছায় দেন। ইয়া আল্লাহ সাহাবায়ে কেরাম তাবিন তব তাবিন আইমায়ে মুজতাহিদিন সালফে সালেহিন আউলিয়ায়ে কেরাম মুজতাহিদিন কেনাব ইয়া আল্লাহ চট্টলার বারাউলিয়ার দরবারের মধ্যে পৌঁছায় দেন। ইয়া আল্লাহ পৃথিবীর সূচনা থেকে নিয়ে হযরত আদম আলাইহি সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী রাসূল দুনিয়া থেকে আগম দুনিয়াতে আগমন করেছেন এবং বিদায় নিয়ে এসেছেন ইয়া আল্লাহ সকলের রূহের মধ্যে পৌঁছায় দিয়েন। ইয়া আল্লাহ এই মাহফিলের সওয়াব এই এলাকার মধ্যে ইয়া আল্লাহ যত কবরস্থান রয়েছে ইয়া আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছেন এই মাহফিলের উসিলায় তাদের কবরের মধ্যে কবরের আজাব মাফ করে দিয়েন, তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান করে দিয়েন, তাদের কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ করে দিয়েন। ইয়া আল্লাহ সমস্ত মুসলমানদেরকে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমরা অপরাধী, ইয়া আল্লাহ আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার কাছে আল্লাহ গভীর রাত্রে ইয়া আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাদেরকে মেহরবানি করে মাফ করে দিয়েন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, আমাদের দাদা দাদির গুনাহ মাফ করে দাও, আমাদের পীর মুর্শিদদের গুনাহ মাফ করে দাও, সমস্ত ওলিদের গুনাহ মাফ করে দাও, আমাদের উস্তাদদের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ বার্মার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকাসা আল্লাহ জেরুজালেম মুসলমানদের কাছে আবার ফিরিয়ে দেন, সমস্ত মুসলমানদেরকে এক আর নেক বানাইয়া দিয়েন। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী আছে আল্লাহ অভাব দে অভাবীদেরকে অভাব মুক্ত করে দেন। ইয়া আল্লাহ যারা অসুস্থ আছে যারা বিমারি আছে আল্লাহ আপনি তাদেরকে শেফায়ে কামাল আজালাতা দান ফরমান। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা কর্জদার আল্লাহ আল্লাহ কর্জদারকে আপনি গায়েব থেকে কর্জ দে সুদ করার তৌফিক দাও। ইয়া আল্লাহ অনেকে আল্লাহ অসুস্থ মামলা মোকদ্দমায় কষ্ট পাচ্ছেন আল্লাহ আমাদের অনেক ফেরেশানি রয়েছেন, ইয়া আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের ফেরেশানি দূর করিয়া দিয়েন। ইয়া আল্লাহ মাহফিলে যারা এসেছেন যারা সাহায্য সহযোগিতা করেছেন মাদ্রাসায় যারা ছাত্র দিয়েছেন ইয়া আল্লাহ তাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ মাদ্রাসার ইয়া আল্লাহ মহাপরিচালককে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ মাদ্রাসার শিক্ষককে কবুল করে নাও। মাদ্রাসার আশেপাশে যারা বাসিন্দা রয়েছে এই এলাকার যারা বাসিন্দে 6 নম্বর ওয়ার্ডের কমিশনারকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ আমাদের সমস্ত আল্লাহ গুনাহ থেকে তওবা করছে ইয়া আল্লাহ আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের মাহফিলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ ইয়া আল্লাহ দরুশের বার সালাতে সালামের হাদি আল্লাহ সোনার মদিনার মধ্যে পৌঁছাইয়ে দাও। আমাদের দোয়ার মোনাজাতকে কবুল করে নাও। আমাদের ছেলে সন্তানদেরকে কোরআনের হাফেজ বানার তৌফিক দাও, কোরআনের শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দাও। ইয়া আল্লাহ সবাইকে ইয়া আল্লাহ কোরআন শিক্ষার তৌফিক দাও, ফাসক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দাও, ইমানের উপর কায়েম আর দায়েম রাখো। ইয়া আল্লাহ আমাদের সবাইকে মরিবার সময় ইয়া আল্লাহ মৌতের ওয়াক্তের মধ্যে আল্লাহ মুখ দিয়ে কলমা জারি করে দাও। ইয়া আল্লাহ মৌতের সকরাতকে আসান করে দাও। ইয়া আল্লাহ মৌতের সকরাতকে আসান করে দাও, মরিবার সময় কলমা নসিব করে দাও। ইয়া আল্লাহ মরিবার সময় ইয়া আল্লাহ আপনার হাবিবকে আল্লাহ সুখে দেখে দেখে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দাও। ইয়া আল্লাহ সর্ব অবস্থায় ইয়া আল্লাহ প্রতিদিন আমরা রোজানা
কুরআন তেলাওয়াত করার তৌফিক দাও। ইয়া আল্লাহ আমাদেরকে আসমানে জমিনে হাওয়ায়ে বলা মুসিবত থেকে দূর করে দাও। ইয়া আল্লাহ মাদ্রাসার সাথে আমাদেরকে, ইয়া আল্লাহ আমাদেরকে সম্পর্ক করে দাও, এ মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে দাও, এ মাদ্রাসার জন্য জাগার ব্যবস্থা করে দাও, ভালো উস্তাদের ব্যবস্থা করে দাও, ইয়া আল্লাহ ভালো ছাত্রর ব্যবস্থা করে দাও, ইয়া আল্লাহ মাদ্রাসার যত ধরনের জরুরত আছে টাকা পয়সা মাল সামানা ইয়া আল্লাহ সবকিছু আপনি গায়বি কুদরত থেকে ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ মাহফিলে যারা আল্লাহ উপস্থিত হয়েছেন সবাই মুনাজাত কে কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খলকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।